আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে করবো আমি মুগ পাকন পিঠা। এটা অনেকে চিনি শিরা দিয়ে খেতে পছন্দ করেন, বাট আমি এটা ড্রাই করব। তো চলুন দেখি পুরো প্রস্তুত প্রণালীটা। আমি একটি হাঁড়িতে 4 কাপ পানি নিয়েছি, মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম 1/2 চামচ সল্ট। এখন দিচ্ছি 1 কাপ থেকে কম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন দিয়ে দিচ্ছি আমার ব্ল্যান্ড করে রাখা ডাল। ডালটা ফুটে উঠেছে, এখন আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। প্রায় 3 কাপের মতো দিয়েছে চালের গুঁড়ো। এখন 1 কাপ ময়দা দিব। ময়দাটা অ্যাড করলাম। এখন আমি আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি 1/2 স্পুন এলাচ গুঁড়ো অ্যাড করলাম। এটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা দিয়ে প্রায় 6 মিনিট ওয়েট করব। একদম অল্প আছে, তাতে এখন আমি একটু গরম থাকতে এটাকে খুব মসৃণভাবে মথে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, অনেক গরম। আপনারা চাইলে হাতটা একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে ভিজিয়ে করতে পারবেন। আমার মাথা হয়ে গিয়েছে, আমি এখন একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপরে ড্রাই না হয়ে যায়। এখন আমি ডো থেকে কিছুটা ডো নিয়ে একটা মোটা রুটির মতো বেলে নেব। আমি একটা মোটা রুটি বেলে নিয়েছি। এখন একটি শাসলিক কাঠি দিয়ে আমি এটা কেটে নিব, যে যা পছন্দ মতো ডিজাইনে কাটতে পারবেন। আমি কাঠিতে একটু ওয়েল লাগিয়ে নিয়েছিলাম। তো আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি এগুলো ভাজতে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে, তেল অনেক গরম। ব্রাউন কালার হয়ে আসলে আমি তুলে নিব, তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। ভালো লেগে থাকলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।